নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত নতুন একটি চ্যানেল সুব্রত হেলথে আপনাদের স্বাগত। যদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চান, তাহলে এই বিশেষ চ্যানেলটি দেখতে ভুলবেন না। ডেসক্রিপশনে দেওয়া লিংকে আপনারা এই বিশেষ চ্যানেলটি দেখতে পারেন। প্রায় পাঁচ বছর পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগে বৈশাখী পূর্ণিমার তিথি শুরু হবে। তা হল শনিদেব এবং বৃহস্পতির একই স্থলে সহবস্থান। মকর রাশিতে শনি এবং বৃহস্পতির সংযোগে বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা এবছর হবে। আজ অর্থাৎ 7 মে 2020 বৈশাখী পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মীর বিশেষ উপায় বা উপাচার করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিভিন্ন উপাচারে আমাদের অর্থনৈতিকজনিত সমস্যা তা দূর হবে। আমরা সবাই জানি বৈশাখ পূর্ণিমার অত্যন্ত চমৎকারী গুরুত্ব বা মহিমা রয়েছে আমাদের জীবনে। এই বিশেষ দিনে দান ধ্যানের পূর্ণ কর্মে অত্যন্ত শুভ ফল আসে। এই বিশেষ পূর্ণিমা তিথিকে সত্য বিনায়ক পূর্ণিমা তিথি বলা হয়। এই বিশেষ তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীকে পূজার্চনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আর সেই সাথে ব্রত রাখলে আমাদের জীবনের দারিদ্রতা তা চিরতরে নির্মূল হয়। ভগবান শ্রীকৃষ্ণ তার একমাত্র মিত্র সুদামাকে এই বিশেষ উপায়ের কথা বলেছিলেন। আর যে উপায় করে সুদামা তার জীবনের দারিদ্রতাকে দূর করেছিল, তাই এই বিশেষ পূর্ণিমাকে সত্য বিনায়ক পূর্ণিমা বলা হয়। অন্যদিকে এই বিশেষ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম, কারণ এই বিশেষ তিথিতে ভগবান শ্রী বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। মহাত্মা বুদ্ধ হলেন ভগবান শ্রী বিষ্ণুর একটি অবতার, তাই এই বিশেষ পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। কোথাও কোথাও এই বিশেষ তিথিতে ধর্মরাজের পূজা অর্চনা হয়। অকাল মৃত্যু এবং দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিশেষ তিথিতে ধর্মরাজের পূজা অর্চনা করা হয়। তাই এই বিশেষ পূর্ণিমাকে অত্যন্ত চমৎকারী এবং ফলদায়ী পূর্ণিমাও বলা হয়। পিছনের সমস্ত একটি মাসের অর্থাৎ বৈশাখ মাসের শুভ যে অনুষ্ঠানগুলি করা হয় এই বিশেষ তিথিতে আহুতি দেওয়া হয়, আর যার শুভ ফল অত্যন্ত আমাদের জীবনে শুভ পূর্ণ নিয়ে আসে। ভবিষ্য পুরাণ এবং আদিত্য পুরাণে এই বিশেষ কথা উল্লেখ রয়েছে। বিশেষত এই দিনে পবিত্র সরোবর বা নদীতে স্নান করলে অত্যন্ত শুভ ফল আসতে পারে আমাদের জীবনে। তবে বর্তমানে চলতে থাকা যে লকডাউন পরিস্থিতিতে আপনারা নদী বা সরোবরে স্নান করতে যেতে পারবেন না, তাই আপনি আপনার গৃহেতে অবশ্যই স্নান করুন গঙ্গা জলের সঙ্গে আপনার স্নানের জল মিশ্রিত করে। সেই সাথে এই বিশেষ তিথিতে দান করলে অত্যন্ত পূর্ণের ফল হয়, আর যে ফল হয় অক্ষয়। এই বিশেষ তিথিতে জলপূর্ণ পাত্র এবং মিষ্টি দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এ বছরে এই বৈশাখ পূর্ণিমা বৃহস্পতিবারে পড়েছে, অর্থাৎ 7 মে 2020 বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় বার, তাই এই বৃহস্পতিবারে এই অত্যন্ত চমৎকারী উপায় করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এমন দুর্লভ যোগ খুব একটা বেশি দেখা যায় না, তাই এই বিশেষ তিথিতে যদি আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে পূজার্চনা করেন তাদের অসীম কৃপা অবশ্যই পাবেন, কারণ পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর নামেই সমর্পিত। এই বিশেষ দিনে কালো এবং নীল বর্ণের কোনো বস্ত্র ধারণ করবেন না। এই বিশেষ দিনে আপনারা মা লক্ষ্মীকে বিশেষ উপাচারে পূজার্চনা করলে এবং ছোটোখাটো উপায় বা টোটকা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ তিথিতে পিতৃদেব অর্থাৎ আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে
কিছু উপায় করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তা হলো একটি তামার ঘটিতে জল এবং তার সঙ্গে কালো তিল এবং তার সঙ্গে অল্প পরিমাণ চিনি মিশিয়ে আপনি যদি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে এই জল নিবেদন করেন অত্যন্ত শুভ ফল পাবেন। দক্ষিণ দিকে মুখ করে ওং সর্বেভ্যো পিতৃভ্যো নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। এইরকমই তিনবার মন্ত্র জপ করার পরে আপনি পূর্বপুরুষের উদ্দেশ্যে এই জল নিবেদন করুন, আর তারপরে একুশবার এই বিশেষ মন্ত্র জপ করুন হাত জড়ো করে, ওং সর্বেভ্যো পিতৃভ্যো নমো নমঃ। আর এই বিশেষ তিথিতে এই ছোট্ট উপায়ে আপনার জন্মকুণ্ডলিতে পিতৃদোষ যদি থাকে সেই পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন, আর যার ফলে আপনার কর্মক্ষেত্রে যে বিফলতা সেগুলো ধীরে ধীরে ঘুচে যাবে। এই বিশেষ তিথিতে যদি আপনারা 11টি হলুদ কুড়ি যদি মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি নিবেদন করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই বিশেষ 11টি কুড়ি মা লক্ষ্মীর সামনে পূজার্চনা করার পরে একটি হলুদ অথবা লাল বস্ত্রের মধ্যে বেঁধে সেই পুঁটুলিটি আপনার গৃহের অর্থ রাখার স্থানে যদি রাখতে পারেন তাহলে আপনার অর্থনৈতিকজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং প্রত্যেকটি পূর্ণিমাতে এই বিশেষ কড়ির পুঁটুলিটি বের করে আবার যদি মা লক্ষ্মীর সামনে পূজার্চনা করে তা রাখতে পারেন তাহলেও অতি উত্তম। আর যদি হলুদ কড়ি না থাকে, এমনি সাদা কড়ির উপরে আপনি হলুদ বর্ণ করে হলুদ দিয়ে তা হলুদ বর্ণ করে এই বিশেষ উপায় করতে পারেন, এবং এই কড়ির উপরে হলুদ তিলক অবশ্যই দেবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই হলুদ তিলক অর্পণ করতে ভুলবেন না। পূর্ণিমার রাতে ঝাড়ুর একটি চমৎকারী উপায় যদি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, আর এই বিশেষ উপায়ে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। কারণ হিন্দুশাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর বিশেষ প্রতীক বলে মনে করা হয়। একদিকে ঝাড়ু আমাদের গৃহ থেকে ধুলোবালি দূর করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের গৃহ থেকে দুর্গন্ধ এবং আবর্জনা দূর করতে সাহায্য করে এবং মা লক্ষ্মীর পদার্পণের সাহায্য করে এই বিশেষ ঝাড়ু। পূর্ণিমার রাতে এই বিশেষ উপায়টি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনি আপনার গৃহের উত্তর পূর্ব কোণ পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং একটি নতুন ঝাড়ু আপনি নিয়ে আসুন। আর প্রত্যেক দিন যে ঝাড়ু আপনি আপনার গৃহে ব্যবহার করেন সেই ঝাড়ুও আপনি নিতে পারেন, তবে সেই ঝাড়ু ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বিশেষ উপায়টি করবেন। তবে এমন কোনো ঝাড়ু আপনি ব্যবহার করবেন না যে ঝাড়ু আপনার গৃহের কাজে লাগে না, অর্থাৎ যে ঝাড়ু আপনি ব্যবহার করেন অথবা পরে সেই ঝাড়ুটা ব্যবহার করবেন এমন যদি কোনো ঝাড়ু থাকে বাতিল ঝাড়ু দিয়ে এই বিশেষ উপায় করবেন না। এই বিশেষ ঝাড়ুকে পূজা করার জন্য ঝাড়ুর হ্যান্ডেলের উপরে সুতো দিয়ে তিনটি পাক আপনি বেঁধে দিন, আর এই বিশেষ সুতো কালো অথবা নীল বর্ণ না হয় যেন। আর তারপরে আপনি এই হ্যান্ডেলের উপরে হলুদের টিপ অথবা তিলক আপনি পরিয়ে দিন। তারপরে আপনি আপনার হাতে অল্প হলুদ এবং অল্প চাল এবং অল্প সিঁদুর নিয়ে নিন এবং অল্প পরিমাণে ফুল আপনি নিয়ে নিন। আর তারপরে এই হলুদ চাল এবং সিঁদুর এবং ফুল একই সঙ্গে ঝাড়ুর উপরে আপনি তা নিবেদন করুন, সেই সাথে সুগন্ধি ধূপ একটি জ্বালিয়ে দিন। আর তারপরেই মা লক্ষ্মীর উদ্দেশ্যে হাত জড়ো করে প্রণাম করে বলুন, ওম শ্রীং শ্রেয়ী নমো, ওম শ্রীং শ্রেয়ী নমো। এই বিশেষ বীজ মন্ত্র 11 বার কিংবা 108 বার জপ করুন, এবং সেই সাথে আপনার অর্থনৈতিকজনিত যে কষ্ট সেই কষ্ট সম্পর্কের বিশেষ প্রার্থনা আপনি করুন, এবং এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সুখ সমৃদ্ধি অবশ্যই ফিরবে। পূজা অর্চনার পরে আপনি ঝাড়ুটিকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢেকে দিন। সকালবেলা উঠে আপনি প্রথমে মা লক্ষ্মীকে প্রণাম করুন, তারপরে ঝাড়ুর উপর থেকে ওই কাপড়টি তুলে তারপরে সেই ঝাড়ুটি আপনি হাতে তুলে নিন। আর প্রথমেই আপনি আপনার রান্নাঘরে এই বিশেষ ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া শুরু করুন, আর তারপরে আপনি আপনার নিজের ঘরে ঝাড় দিন। পূর্ণিমার রাতের এই বিশেষ সহজ এবং সরল যে উপায়টির কথা বললাম তা করলে অত্যন্ত শুভ ফল পাবেন
এমনটাই ধর্মীয় শাস্ত্র বলছে। আর এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহের দারিদ্রতা অবশ্যই দূর হবে। তো বন্ধুরা, এই বিশেষ তিথিতে অবশ্যই এই বিশেষ উপায়টি করুন এবং নিজেদের জীবনকে সুন্দর এবং সুগম করে তুলুন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার।